নমস্কার দর্শক বন্ধুরা, আমি কল্পনা কিছু মজাদার হয়ে যাকে আবারও সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের মনকে আরও ভালো করার জন্য নিয়ে চলে এসেছি একটা একটা মাছের রেসিপি। সেই রেসিপিটা হলো রুই মাছের কালিয়া। এখানে আমি রুই মাছ নিয়েছি এবং বড় বড় পিস করে রাখা আছে। নুন হলুদ মাখিয়ে দিয়েছি আধা ঘন্টা আগে। এর সাথে বাকি যা উপকরণ লাগছে সেগুলো হলো, এখানে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, এখানে পেঁয়াজ বড় বড় করে কেটে রাখা আছে, একটা টমেটোকে টুকরো করে কেটে নিয়েছি, অল্প কিশমিশ, এখানে আদা বাটা, রসুন বাটা, আর যে গুঁড়ো মশলা আছে এখানে জিরে গুঁড়ো, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রেড চিলি পাউডার আর অল্প হলুদ গুঁড়ো। তার সাথে লাগছে এখানে আমি নিয়েছি শাহী গরম মশলা, আরও লাগছে নুন, তারপরে কাঁচা লঙ্কা আর অল্প গরম মশলা থেতো করা। গরম মশলার মধ্যে এখানে নিয়েছি এলাচ, লবঙ্গ আর দারচিনি। লাগছে এখানে দই, এক চামচ টক দই নিয়েছি আর এক চামচ মিষ্টি দই। এই দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। আর লাগছে সামান্য পরিমাণ ঘি, আর রান্নাটা তো অবশ্যই সর্ষের তেলেই করব। এখানে বেশ খানিকটা সর্ষের তেল গরম করতে দিয়েছি, এর মধ্যে মিশিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ঘি। এবার দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলো একদিকটা ভাজা হয়ে গেছে, এবার এইগুলোকে নিতে দিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে তেজপাতা, শুকনো লঙ্কা, একটু নাড়াচাড়া করে নিই। শুকনো লঙ্কা, তেজপাতাটা একটা খুব সুন্দর সেন্ট বেরিয়ে গেছে। এইবারে আমি দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা, এখানে আছে এলাচ, লবঙ্গ আর দারচিনি। সব কিছু মিলে একটা তেলের থেকে খুব সুন্দর সেন্ট আসছে। এইখানে দিয়ে দিচ্ছি এবারে আমি পেঁয়াজটা, বাটা যে বড়ো বড়ো পেঁয়াজগুলো কেটেছিলাম সেটাকে বেটে নিয়েছি। এবার ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজটা নাড়াচাড়া করে নিয়েছি, এইবারে এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দিয়ে দিচ্ছি আদা বাটা। এগুলোকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে এবারে আমি দিয়ে দিচ্ছি কুচানো টমেটো আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার এগুলোকেও খুব ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে সামান্য পরিমাণ আমি নুন দিয়ে দিলাম। সব মশলাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এখানে তেল ছেড়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো মশলাগুলো, তার মধ্যে আছে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লঙ্কার এমনি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এগুলো সব ভালো করে আবার মশলার সাথে ভেজে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবারে আমি একটু জল অ্যাড করছি। খুব সামান্য পরিমাণ জল দিচ্ছি, এটাকে আর একবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। সব ভালো করে কষানো হয়ে গেছে, এখানে ফেটিয়ে রাখা দইটা দিয়ে দিচ্ছি, যেখানে আছে এক চামচ টক দই আর এক চামচ মিষ্টি দই। আর এখন গ্যাসের ফ্লেমটা আমি একদম কমিয়ে দিয়েছি। দইটাও দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। কিশমিশগুলোও এখানে দিয়ে দিলাম, সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব ভালো করে মেশানো হয়ে গেছে, এবার এখানে আমি অল্প গরম জল অ্যাড করে দিচ্ছি। এর আগে আমি যখন মশলার সাথে জলটা দিয়েছিলাম সেটাও গরম জলই ছিল। আমি যখন টমেটোটা দিয়েছিলাম তখন একটুখানি নুন দিয়েছি, এইবারে বাকিটা নুনটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। নুন পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এটাকে এবার একটু ফুটতে দেব। গ্রেভিটা ফুটে গেছে, এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি।
মাছটাকে আমি ঢাকা দিয়ে দিয়েছি 5 মিনিটের জন্য হাই ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নেব। 5 মিনিট পর ফিরে এসেছি, ও টকবক করে ফুটে গেছে, দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এখানে এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, এই যে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ ঘি, এটাকে আরো একবার নাড়িয়ে দিচ্ছি। আরো একবার ঢাকা দিয়ে দিলাম, গ্যাস বন্ধ। তো বন্ধুরা কেমন লাগলো আজকে মাছের কালিয়া? আশা করি ভালোই লেগেছে। খুব জলদির মধ্যে বানিয়ে ফেলুন, একবার ভাতের সাথে এটা হলে আর তো কিছু দরকারই হবে না। তাহলে আসছি নেক্সট ভিডিওতে, খুব তাড়াতাড়ি দেখা হবে। নমস্কার।